চার হাজার টাকা হচ্ছে মাত্র 200 টাকা মিটে গেল। হঠাৎ দেখি বাটির কল পড়ে গেছে, এবার কি হবে? কাস্টিং করার জন্য গ্লাস রেডি হয়ে গেছে, কাস্টিং কি করে হবে? নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, তোমরা দেখছো পোরেল মেকিং জুয়েলারি। আজকে দেখাবো বাটির কল কিভাবে রিপেয়ার করতে হয়, তোমরাও করে ফেলতে পারো 4000 টাকা খরচা না করে মাত্র 200 টাকায় বাটির কল রিপেয়ার। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে। এই মেশিনটির নাম বার্নাস, এটাকে আমরা ভাটি বলে। মেশিনটি আমরা অন করতে গিয়ে দেখি কয়েল আমাদের পুরো কেটে গেছে। এই মেশিনটির মেকিং সত্যি খুবই ভালো। এই মেশিনটির সাথে আমরা 10 বছর কাজ করছি। অন্য মেশিনের চেয়ে এই মেশিনের কন্ডিশন সত্যি খুবই ভালো আছে। জাস্ট আমাদের নিচের লাইনে কয়েলটা একটু কেটে গেছে, এটিকে আজকে রিপেয়ার করে দেখাবো। রিপেয়ার করার জন্য আমি পোড়া কয়েলটিকে বাইরে বার করে নিই। দেখতেই পাচ্ছ কয়েলটি কেটে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে। আজকে এই কাটা পোড়া কয়েলটিকে চেঞ্জ করে দেখাবো। এই কয়েলটি যদি আমরা মার্কেট থেকে রিপেয়ার করাতাম 4000 টাকা খরচা হতো। তোমরাও যদি ভাটির কয়েল কম খরচার মধ্যে রিপেয়ার করতে চাও, প্লিজ ভিডিওটা পুরো থেকে শেষ পর্যন্ত দেখো। আমরাও শিখে নিতে পারবে ভাটির কয়েল কিভাবে রিপেয়ার করতে। আমাদের এই মেশিনটির মধ্যে 4টি লাইন আছে। 4টি লাইনের মধ্যে 2টো পোর্ট আছে, 2টো পোর্টের মধ্যে একটা দরজা আছে, দরজার মধ্যেও আবার একটা পোর্ট আছে। তো বন্ধুরা 3টে পোর্ট আছে, 3টের মধ্যে আমাদের নিচের লাইনটা খারাপ হয়েছে। নিচের লাইনের মধ্যে যতটা কয়েল পুড়ে গিয়ে কেটে গেছে, সেই মাপের নতুন কয়েল কেটে আমরা ফিটিং করে দেবো। আমার হাতে যে কয়েলটি আছে সেটি হলো বাটির মধ্যে কাটা কয়েল, যেটা আগে লাগানো ছিল। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নতুন কয়েল। এটা আমাদের নতুন মার্কেট থেকে আনা হয়েছে, এটার দাম প্রায় 200 টাকা। এটিকে আমি ভাটির মধ্যে ফিটিং করবো। ফিটিং করার জন্য এটাকে আমি মাপ দেখে নিচ্ছি কেমন মাপের কোয়ালিটি আছে। তো হালকা আমার ছোট লাগলো, তো আমি একটু হালকা টেনে বাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটা বেশি বাড়ালে প্রবলেম হতে পারে, তো বন্ধুরা হালকা যতটা পারবে হালকাভাবে টেনে বাড়িয়ে নেবে। তো কয়েল আমার রেডি, এবার করব জয়েন্ট। জয়েন্ট করার জন্য ভাটির মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি হালকা করে তোমরা কেটে বাদ দিই। এখন যদি আমি বাদ না দিই তো কিছুক্ষণ মেশিন চলার পরে আবারও কিন্তু নতুন কোয়েলটি আমার খারাপ হয়ে যাবে। তো তাই আমি হালকা করে কোয়েলটিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু যখন রিপেয়ার করবে কোয়েলটি কেটে বাদ দিয়ে দেবে। ভাটির মধ্যে যে কোয়েলটি ফিটিং করা আছে সেই কোয়েলটি হালকা করে টেনে তোমরা বাড়িয়ে নেবে, কারণ তোমাদেরকে 2টি কয়েল ম্যাচ করতে হবে। তো এবার আমার শেষ কাজ, এটির মধ্যে জয়েন্ট করবো। জয়েন্ট করার জন্য 2টি কয়েলের মাঝ বরাবর 2টি কয়েলের ভেতরে ঢুকিয়ে টিপিয়ে দেবে কিছুটা, 1 ঘন্টা যেন 2টি কয়েলের মাঝে বরাবর ঢুকে থাকে। দেখো বন্ধুরা জয়েন্টটা আমি করে নিয়েছি খুব সুন্দরভাবে, তোমরা দেখতেই পারো। এই জয়েন্টটি জাস্ট ফিটিংটা এরকম হবে, তোমরা দেখে নাও ভালো করে। এদিকে জয়েন্টটা আমি করে নিয়েছি সেমভাবে বন্ধুরা, ওদিকে যেমনভাবে জয়েন্টটা করলাম ঠিক তোমরা সেমভাবে করে নেবে। হ্যাঁ আরেকটা কথা, জয়েন্ট করার আগে কয়েলের নিচেটা ভালো করে পরিষ্কার করে নেবে, নয়তো কিট জমে পরিষ্কার কমপ্লিট। চলো ওদিকে জয়েন্টটা করে ফেলি। ওদিকে জয়েন্টের মতন এদিকে জয়েন্টও আমি সেমভাবে করে নেবো। তোমরা কিন্তু সবসময় এই জিনিসটা খেয়াল রাখবে যেন 2টি কয়েল 1 ঘন্টা ভেতরে আমার কয়েল ফিটিং হবো। হয়ে গেছে, দেখো বন্ধুরা আমি ওদিকের মতন সেমভাবে এদিকের কয়েলটা ফিটিং করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, কয়েল ফিটিং হয়ে গেছে, যা কাজ শেষ নয় বন্ধুরা, আরও একটা কাজ বাকি আছে। কী পাচ্ছ, উপরের কয়েলগুলিতে টিউবলাইটের মতন কাঁচের গার্ড দেওয়া আছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকেও নিচের লাইনটা গার্ড দিতে হবে। আমার কাছে তো আর কাঁচের গার্ড নেই, তো আমি কি করব? তোমাদের কাছে যে পুরনো কোয়েলটি থাকবে সেই কোয়েলটি তোমরা ভি শেপ কেটে নেবে। ভি শেপ কেটে নিয়ে তোমরা এটা গার্ড দিয়ে দেবে। কেন গার্ড দেবে? কেন এই কোয়েলটি যাতে লাগছে টাচ না হয়। ফ্ল্যাক্সে টাচ হয়ে গেলে তোমাকে একটা কারেন্ট মারতে পারে, তো বা সেই হিসেবে সেফটি আগে, তো সেফটি করে দিলাম। তোমরা যদি বান্নাসে কয়েল রিপেয়ার করো তোমরাও ঠিক এরকমভাবে করে নেবে। তো বান্নাসের কয়েল রিপেয়ার করা আমার হয়ে গেছে। তো দেখো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে বন্ধুরা কয়েল একদম ওকে আছে। চলো ভাটির গেট বন্ধ করে দিই, চলো মেশিনটা অন করে ফেলি, ফটাফট তোমাকে দেখিয়ে দিই কেমন হয়েছে। তো চলো এবার টেস্টিং করে দেখি। হ্যাঁ বন্ধুরা একদম ওকে আছে। হ্যাঁ নিচের কয়েল লাল হচ্ছে। চলো বন্ধুরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমাদের ব্লাস্টার রেডি হয়ে গেছিলো। চলো তোমাদের কাস্টিং করে একদম দেখাচ্ছি কিভাবে লাল হচ্ছে। চলো বাটির সামনে গিয়ে দেখি। দেখো বন্ধুরা তোমরা তখন বুঝতে পারবে না, হয়তো এখন দেখো কেমন টেম্পারেচার। দেখো এতে আছে 730 টেম্পারেচার। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে বা হিট হয়ে গেছে। বন্ধুরা আমাদের বার্নাসে কয়েল রিপেয়ার করা সাকসেস। তো তোমরাও এরকমভাবে কয়েল খারাপ হয়ে গেলে চেঞ্জ করে নিতে পারো বা তোমরা রিপেয়ার করে নিতে পারো। ভিডিওটা নিয়ে কোনো রকম যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা ফেসবুকে আমাকে SMS করো। চলো বন্ধুরা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।